শিক্ষার পাশাপাশি খেলাধুলাতেও বেশ সুনাম রয়েছে গাইঘাটার কলাসীমা স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠের। পরিকাঠামোগত দিক থেকে স্কুলে প্রায় সমস্ত সুবিধা থাকলেও এতদিন পর্যন্ত অভাব ছিল একটি মাল্টিজিমের। অবশেষে তাও পূর্ণ হলো। কিছুদিন আগে স্কুলের শিক্ষকেরা এলাকার বিধায়ক পুলিন বিহারি রায়ের কাছে এ নিয়ে একটি আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে বিধায়ক তহবিল থেকে 3 লক্ষ টাকা বরাদ্দ করে একটি মাল্টিজিমের ব্যবস্থা করে দেওয়া হলো স্কুলে। আর যা পেয়ে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এদিন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজিত একবর আমাদেরকে জানান, এটা তো আমরা অনেকদিনই চাইছিলাম। আমাদের খেলাধুলোর শিক্ষক আছে দুজন, তারাও অনেক প্রাণে চাইছিলেন যে একটা জিম হলে ভালো হয়, কারণ এই খেলাধুলোর সঙ্গেই যুক্ত আছে জিমটা। জিমটা পেয়ে সবাই সবাই খুশি, আমার শিক্ষকরা খুশি এবং ছাত্রছাত্রীরা খুশি বটেই। তারা আমরা ভাবছি একটা করে ক্লাস, প্রত্যেক ক্লাসকে একটা করে ক্লাস ওখানে দেবো, তারা এসে এখানে জিম করবে। স্কুলের ভেতরেই পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা করতে পারার সুযোগ পেয়ে খুশি স্কুলের ছাত্রছাত্রীরাও। খুবই ভালো লাগছে, এতদিন মানে পড়াশোনা করতাম স্কুলে, এখন স্কুলে পড়াশোনার সাথে সাথে জিমও হয়েছে, শরীরচর্চাও করতে পারবো স্কুলে, খুবই ভালো লাগছে জিনিসটা। পাশাপাশি এই দিনে স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কৃতী ছাত্রছাত্রীদেরকে পুরস্কার বিতরণও করা হয়।